যারা যারা পুরান ঢাকার বিপ তেহারি মিস করছেন তাদের জন্য আমার আজকের এই রেসিপিটা সামান্য হলে উপকারে আসবে। আমি চেষ্টা করেছি আমার আজকের এই বিপ তেহারি রেসিপিতে অথেন্টিক যে ফ্লেভার সেটা আনতে। আমি অনেকগুলো রেসিপি ট্রাই করেছি, সর্বশেষ এই রেসিপিটা আমার কাছে অনেকটাই পুরান ঢাকার বিপ তেহারি স্বাদ আনতে সাহায্য করেছে। আমি খুবই সামান্য কিছু মশলা দিয়ে এই বিপ তেহারিটা রান্না করেছি। আশা করি আমার আজকের এই বিপ তেহারি রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন এবং আমার সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম জানাই আমার চ্যানেল রেসিপিস বাই নুসরাত কুকিংয়ে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি বিপ তেহারির রেসিপি। আসুন তাহলে শুরু করা যাক আজকে দারুণ মজাদার পুরান ঢাকা স্টাইলের একটি বিপ তেহারির রেসিপি। আজকের বিপ তেহারিটি রান্না করতে আমাদের প্রথমেই কিছু মশলা লাগবে, যেটা আমি ঘরেই তৈরি করে নিব। আসুন দেখে নেওয়া যাক কী কী মশলা আমাদের লাগবে। এখানে আমি কিছু আস্ত গোটা মশলা নিয়েছি এখানে 5-6টা লং, সবুজ এলাচ নিয়েছি 7-8টা, দারচিনি নিয়েছি বড় একটা স্টিক, কালো গোলমরিচ নিয়েছি 13-14টা, এখানে আমি জয়িত্রী নিয়েছি সামান্য পরিমাণ, এটা একটু কম দিতে হবে, জায়ফল দিয়েছি অর্ধেকটা, একটা জায়ফলের অর্ধেকটা দিয়েছি, একটা তেজপাতা আমি মাঝখান দিকে ফেড়ে নিয়েছি, আর নিয়েছি আমি কালো এলাচ। এই কয়েকটা আস্ত গোটা মশলা দিয়েই আমি তেহারির মশলাটা তৈরি করব। এই আস্ত গোটা মশলাগুলো আমি না টেলেই এই কাঁচা অবস্থায় এটাকে এখন গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিব। আমি এটা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিচ্ছি, আপনারা এটা শিলপাটাতেও বেটে নিতে পারবেন। এখন আমি এটা গ্রাইন্ড করে নিচ্ছি। আমার তেহারির মশলাটা গ্রাইন্ড করা হয়ে গিয়েছে, এটাকে আমি এক সাইডে রেখে দিব। আমি যে পরিমাণ মশলা দিয়েছি এটা থেকে আমার সবটুকুই মশলা লাগবে। আমি 1 কেজি পরিমাণ মাংস দিয়ে আজকে তেহারিটা রান্না করব। অপরদিকে আমি 3 টেবিল চামচ টক দই নিয়ে নিলাম এবং টক দইটা অবশ্যই ফেটে নিতে হবে, আর আমাদের তেহারির জন্য তো সরিষার তেল লাগবেই। আমি এই সব কিছুকে একসাথে করে নিলাম। এবার আমি মাংস মেরিনেট যা যা লাগবে সেগুলো রেডি করে নিলাম। এখানে আছে ধনে গুঁড়া, জিরার গুঁড়া এবং লাল মরিচ, এগুলো আমি সব 1/2 চা চামচ করে নিয়েছি, আর লাগবে আদা রসুন বাটা এবং স্বাদ মতো লবণ। আমি আগেই গরুর মাংসটাকে ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম এবং মাংসগুলোকে ছোট ছোট পিস করে নিতে হবে এবং চেষ্টা করবেন যেন চর্বি থাকে। আমি এখানে হাড়, চর্বি এবং সলিড মাংস সব কিছুই নিয়েছি, কিন্তু সলিড মাংসটা আমি বেশি নিয়েছি। এবার এটাতে আমি 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 1/2 চা চামচ ধনের গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া এবং আমি যেই মশলাটা গ্রাইন্ড করে রেখেছিলাম সেটা সম্পূর্ণটাই দিয়ে দিলাম, আর দিলাম 3 টেবিল চামচ ফেটানো টক দই এবং স্বাদ মতো লবণ। এই সব কিছুকে আমি গরুর মাংসের সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিব এবং এটাকে আমি 2 থেকে 3 ঘন্টার জন্য মেরিনেট করব। আপনাদের কাছে সময় না থাকলে অন্ততপক্ষে 1 ঘন্টা এটা অবশ্যই মেরিনেট করে নেবেন। এবার আমি মূল রান্নায় চলে আসলাম। আমি একটি পাত্রে প্রথমে সরিষার তেল দিব, যেহেতু এটা বিপ তেহারি, তেহারিতে তো সরিষার তেল লাগবে, এবং এর সাথে আমি সামান্য কিছু সাদা তেলও দিব, এটা আমার পেঁয়াজ বেরেস্তার তেল। সব মিলিয়ে আমি 1/2 কাপের থেকে একটু কম তেল দিয়েছি। পরবর্তীতে আমি যখন বিরিয়ানিটা রান্না করব ওখানে আমি সামান্য ঘি দিব। এখানে আমি তেলটা গরম হয়ে আসলে আমি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তেলের সঙ্গে এই পেঁয়াজ কুচিটাকে আমি ভালো মতো একটু ভেজে নিব, সরিষার তেল দেওয়ার জন্য এটাতে একটু বুদবুদের মতো উঠছে। তা আমি এই পেঁয়াজটাকে একটু লাল হওয়া পর্যন্ত ভেজে নিব, এটাকে একদম বেরেস্তা করবা দরকার
দরকার নাই। পেঁয়াজের কালারটা একটু পরিবর্তন হলেই এটা এখানে আমি মেরিনেট করে রাখা গরুর মাংসটাকে দিয়ে দেব। এই মাংসটা আমি 3 ঘন্টারও বেশি মেরিনেট করে রেখেছি। আপনাদের হাতে সময় না থাকলে এটা আপনারা 1 ঘন্টা মেরিনেট করতে পারেন। পেঁয়াজটা একটু সটে হলেই আমি এখানে মেরিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিয়েছি। মাংসগুলো আমি একদম ছোট করে কেটেছি এবং সাথে কিছু হাড় চর্বি ছিল সেগুলো আমি দিয়ে দিয়েছি। এবার এই মাংসটাকে আমি ঢেকে চুলার মাঝারি আঁচে 25 মিনিটের জন্য রান্না করব। এর মাঝে আমি কয়েকবার ঢাকনা তুলে নেড়ে দিব। আমি বারে বারে ঢাকনা তুলে এটাকে নেড়ে দিচ্ছি। মাংসের যে পানি ওটা থেকেই পানি উঠেছে, আমার আলাদার কোনো পানি দেওয়া লাগে নেই। আমি বারবার চেক করে দেখছি, যেহেতু এখানে টক দই রয়েছে সেজন্য আমাকে বারবার একটু নেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়। আমি 20 মিনিট পর এটাতে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিলাম। কাঁচামরিচের মাথা আমি একটু ফেড়ে দিয়েছি। এবার আমি এটাকে আরও 10 মিনিট রান্না করব। মোট 35 মিনিট আমি মাঝারি আঁচে এটাকে রান্না করেছি। 35 মিনিট পর আমার যে মাংস থেকে যে পানিটা উঠেছিল সেটা অনেকটাই টেনে এসেছে। আমি আবারও কিছুটা মাংস এভাবে নেড়ে দিলাম যেন নিচের দিকে লেগে না যায়। এখন আমি এখান থেকে 2 টুকরো মাংস উঠিয়ে দেখব যে মাংসটা সেদ্ধ হয়েছে কি না। আমি মাংসটা চেক করে দেখলাম যে আমার মাংসটা আরও কিছুটা সেদ্ধ হবে, কিন্তু তেহারির মাংস একদম নরম করবার দরকার নাই। মাংসটা মোটামুটি একটু সেদ্ধ হলে আমি এটা নামিয়ে ফেলবো। মাংসটা যেহেতু আরও কিছুটা সেদ্ধ হবে এর জন্য এটাতে আমি পানি দিলাম এবং পানিটা অবশ্যই ফুটন্ত পানি হতে হবে। ফুটন্ত পানি দিয়ে এটাকে আমি আরও 20 মিনিটের জন্য রান্না করব। মোট 55 মিনিট আমি মাংসটাকে রান্না করব। অপরদিকে আমি এটার জন্য চাল নিয়েছি। এখানে আমি 2.5 কাপ বাসমতি চাল নিয়েছি। তেহারিটা সবসময় চিনি গুঁড়া পোলার চাল দিয়ে করা হয়, কিন্তু আমার কাছে চালটা ছিল না, এর জন্য আমি বাসমতি চাল দিয়ে করেছি। আমি সর্বশেষ মাংসটা যখন ঝোলটা একদম টেনে এসেছে, এই পর্যায়ে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা এবং 1 চা চামচের মতো খুবই সামান্য একটু কেওড়া জল দিয়ে দিলাম এবং এই মাংসের সঙ্গে পেঁয়াজ বেরেস্তা এবং কেওড়া পানি এটা ভালো মতো মিশিয়ে নিলাম। এই তো আমার মাংসটা রান্না হয়ে গেছে, দেখেন কালারটাও কত সুন্দর হয়েছে। এবার আমি বিরিয়ানি রান্না করতে আসলাম। আমি বিরিয়ানিটা একটু অন্যভাবে রান্না করব। বিরিয়ানির জন্য এখানে আমি আগেই চাল ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। এর সঙ্গে আমি আদা রসুন বাটা, ঘি, পেঁয়াজ বেরেস্তা, কিছু আস্ত গোটা মশলা, লবণ এবং কাঁচামরিচ এগুলো দিয়ে আমি এই চালটাকে 15 মিনিটের জন্য মেরিনেট করে রাখব। আমি এটা মেরিনেট করার সময় বলে দিচ্ছি আমি এখানে কী কী নিয়েছি। এখানে প্রথমে আমি 2.5 কাপ চাল দিয়ে নিলাম। দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ ঘি, 1/2 কাপ পেঁয়াজ বেরেস্তা, এখানে আছে আলু বোখারা, দারচিনি, কিশমিশ, এলাচ এবং লবঙ্গ, আর লবণ এবং কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি মাঝখান থেকে ফেলে দিব। এই সব কিছুকে আমি চালের সঙ্গে ভালো মতো মিশিয়ে এই চালটাকে আমি 15 মিনিট না হলেও চেষ্টা করবেন 10 মিনিটের জন্য এই চালটাকে এভাবে রেখে দিতে। আমি চালের সঙ্গে সব মশলা এভাবে মিশিয়ে দিলাম। মিশিয়ে এটা আমি 15 মিনিটের জন্য ঢেকে রাখলাম। 15 মিনিট পর আমি চালটাকে চুলায় বসিয়ে দিলাম এবং চুলা জাল জ্বালিয়ে চালটাকে আমি নেড়ে দিচ্ছি। আমার এভাবে পোলাওটা রান্না করতে অনেক সহজ মনে হয়। আমি বাসায় যখন সাদা প্লেন পোলাও রান্না করি এটাও এভাবে করি। এবার আমি এখানে যেহেতু 2.5 কাপ চাল নিয়েছি, সেই অনুপাতে আমি এখানে পানি দিয়ে দিলাম। 2.5 কাপ চালের জন্য আমি এখানে 1.25 কাপ দুধ আর হলো পানি মিশিয়ে নিয়েছি। আমি এখানে ফুটন্ত গরম পানি নিয়েছি 4 কাপ এবং 1.25 কাপ নিয়েছি আমি দুধ। এভাবে রেশিও করে আমি দুধ আর এই পানিটা দিয়ে দিলাম। এবার এটা আমি ঢেকে দিব। অপর দিকে আমি যে তেহারির মাংসটা সেটাও বেড়ে নিয়েছি। এখন আমার চালটা যখন 80% রান্না হয়ে যাবে তখন আমি এই মাংসটা দিয়ে দিব।
আমার বিরিয়ানিটা 80% মতো রান্না হয়ে গিয়েছে। এবার আমি এটাতে তেহারির যে মাংসটা সেটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে আমি ভালো মতো এই বিরিয়ানির সঙ্গে মাংসটাকে মিশিয়ে দিব। মাংসটা দেওয়ার পরে খুবই সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। সরিষার তেল, তারপর আমি যে তেহারি মশলাটা করেছিলাম, পেঁয়াজ বেরেস্তা, লাস্টে আমি যে কেওড়া জলটা দিয়েছিলাম, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। আমি রাইসের সঙ্গে মাংসটাকে খুব ভালো মতো একটু মিশিয়ে দিলাম যেন সব দিকে মশলাটা যায়। এবার চুলার একদম লো আছে, এটাকে আমি 10 মিনিটের জন্য দমে দিয়ে দিলাম। ফিরে আসছি 10 মিনিট পর। আমার 10 মিনিট হয়ে গিয়েছে। 10 মিনিট পর আমি এর মাঝে আমি এটাতে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি, ওটার আর শ্যুট করা হয়নি। এবার আমি তেহারিটাকে একটু নেড়ে নিচ্ছি যেন সব দিকে মশলাটা লাগে। এবং সব শেষে আমি তেহারির ভিতরে কেওড়া ওয়াটার যেটা সেটা দিব। এখানে আমি পরিমাণ মতো কেওড়া ওয়াটার দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 টেবিল চামচের মতো কেওড়া ওয়াটার দিয়ে দিলাম। 1 টেবিল চামচের একটু কম দিলাম, হাফ টেবিল চামচের একটু বেশি। এই তো আমার বিফ তেহারিটা এখন একদম শেষের পর্যায়ে। আলহামদুলিল্লাহ সব কিছু অনেক ভালো মতো এটা রান্না হয়েছে। এটা চালটাও সেদ্ধ হয়ে গিয়েছে এবং মাংসটাও খুব সুন্দর মতো কুক হয়েছে। খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। আমি তো আর মানে বসে থাকতে পারছিলাম না, আমি বলছিলাম যে কখন এটা খাবো। যাই হোক, আমি চেষ্টা করেছি আমার আজকের এই রেসিপিটিতে পুরান ঢাকার স্টাইলের একটি বিফ তেহারি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে। এই তো আমি গরম থাকতে এই তেহারিটা এখন সার্ভ করছি। দেখেন আমার মাংসের সাথে চালগুলো মানে ভাতগুলো খুব সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে। এবার আমি এখান থেকে একটু মাংস আপনাদেরকে দেখাচ্ছি। মাংসটাও খুব সুন্দরভাবে কুক হয়েছে, আমি এবার একটু খেয়ে দেখছি। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। মানে এটা আসলে আপনারা রান্না না করলে বুঝতে পারবেন না। আমি এবার একটু আপনাদেরকে মাংসটা খুলে দেখাচ্ছি। দেখেন মাংসটাও খুব সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে। অনেক সময় মাংসটা সিদ্ধ হতে চায় না, কিন্তু এভাবে মাঝারি আছে। আমরা যদি মাংসটা রান্না করি তাহলে মাংসটা খুব সুন্দর মতো কুক হয়ে যায়। আমি এটাকে পরিবেশন করে নিলাম, এখন এটা আমরা গরম গরম খাবো। আপনারাও বাসায় এটা রান্না করবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ ধরে আমার আজকের এই রেসিপিটা দেখার জন্য। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।